ধেয়ে আসছে মোখা, চিন্তায় ঘুমরেছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের। খতিয়ে দেখা হচ্ছে নদী বাঁধ, প্রস্তুত করা হচ্ছে প্রাণ শিবিরগুলি। ধেয়ে আসছে মোখা, চিন্তায় রাতে ঘুম উড়েছে সুন্দরবনবাসীর। মে মাস যেন এখন দুর্যোগের মাস, মে মাস আসলেই কপালে চিন্তার ভাঁজ পড়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। তথ্য বলছে আয়লা, আমফান, ইয়াশ, এই ভয়ঙ্কর সর্বগ্রাসী ঝড়গুলিও এসেছিল মে মাসেই। এবারে আসছে মোখা, এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। প্রতি বছরই এই এপ্রিল থেকে মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্তই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সাধারণত অতিরিক্ত তাপপ্রবাহের জন্যই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে। এবারে শুরু থেকেই তাপমাত্রা তুঙ্গে ছিল। আবহাওয়াবিদদের মতে আবহাওয়ার এই পরিস্থিতির ফলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ট্রপিক্যাল সাইক্লোন মোখা। ঘূর্ণিঝড় মানে সুন্দরবনে ধ্বংসলীলা। মোখা আসার সংবাদে রাতে ঘুম উড়ে গেছে সুন্দরবনের মানুষদের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হারোয়া, মিনাখা এই অঞ্চলগুলিতে প্রতিবারই ঘূর্ণিঝড়ের দাপট সবচেয়ে বেশি ছিল। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এই বিস্তীর্ণ এলাকা। এই অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ দেখেছে গোটা বাংলা। এইবার যাতে পরিস্থিতি হাতের বাইরে না বেরিয়ে যায় সেই কারণে আগে থেকেই সতর্কতা জারি করা হচ্ছে এই এলাকাগুলিতে। সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক জানান, ইতিমধ্যেই সেচ দপ্তর ও প্রশাসনের তরফ থেকে নদীবাঁধগুলি খতিয়ে দেখা হচ্ছে। সাইক্লোনের সময় যাতে বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকতে না পারে সেই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ত্রাণ শিবির, স্কুল বাড়িগুলিতে ক্যাম্প করা হচ্ছে। আইসিডিএস সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর্মী রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে। আমাদের রিলিফ যে সেন্টারগুলো আছে, এমপিসিএস বিল্ডিং, সেগুলোকে আমরা ক্লিয়ার করছি এবং প্রাইমারি স্কুল, আইসিডিএস সেন্টার যে বিল্ডিংগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি। অন্যদিকে নদীর বাঁধ যাতে সেইভাবে ঢস না নামে বা তার ক্ষেত্রে প্রতিরোধ করবার জন্যে আমরা ব্যারিকেড করে নদীর বাঁধের মানে কান্ট্রি সাইডে নতুন করে মাটি দিয়ে আমরা নদীর বাঁধ তৈরি করে রেখেছি, আরও হাইট করে, যাতে ঢসে বা ঝড়ের সময় যে জলের তুফান সেই তুফানে যাতে না ভেঙে যায়। তবুও চেষ্টা করা হবে মানুষকে সংগঠিত করে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, যাতে এই নদীর বাঁধ ভেঙে এলাকা প্লাবিত না হয়। ফ্লাড সেন্টার যে সময়গুলোতে আবহাওয়া দপ্তর থেকে আমাদের নির্দেশিকা আসবে সেই সময়গুলোতে আমরা বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে মহিলা বাচ্চাদের আগে রেস্কিউ করব এবং গবাদি পশু যেগুলো আছে সেগুলোতে আমরা ফ্লাড সেন্টার রেস্কিউ করার ব্যবস্থা করে থাকি অন্য অন্য বছরে। এবছরও আমাদের সেই ব্যবস্থা করা থাকবে। মোখার শক্তি কতটা তা এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও এর কবল থেকে বাঁচতে সাবধানতার কোনো ফাঁক রাখছেন না সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত। আমাদের এমনি ঘর বাড়ি সব খারাপ, নদীর ধারে বাড়ি, এখন নতুন করে আসছে, এখন কি হয়? বাড়ি আসে আমরা দুই ছেলে, আমরা স্বামী স্ত্রী, মানে এই নদী বউ আছে, নতুন করে ঝড় আসছে, কি ভাবছেন? কি ভাবছো? ভয় ভয় করছি, উপরে উপরে আল্লাহ যা কর। তবুও বারে বারে অতীতের ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসছে স্থানীয়দের মনে। এই নদীর ধারে ঝড় বৃষ্টি আসলে আমি আমাদের ভয় লাগে, কিভাবে কি করবো কি না করবো সেই চিন্তা থাকে, রাত্রি ঘুম হয় না, ভয় ভয় লাগে সবকিছু, আবার কি কখন কি হয় সেই চিন্তা ভাবনা, ঘরে জল উঠে যায়, কোন জায়গায় থাকবো কি না থাকবো, হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে কোথায় যাবো সেই চিন্তা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।